তো আজকে হলো ডিসেম্বরের 31 তারিখ। সো আজকে আমরা আর কি আমার যত ফ্রেন্ড গুলো আছে সব ফ্রেন্ড গুলো মিলে একটা আর কি নাইট পার্টি করতে চাইতেছি, মানে প্রতি বছরই তো আমরা করি, তো এইবারও করবো। তো ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে, তো ইন্ট্রোতেই এত বড় আমি করতে চাই না। তো চলো তোমাদের টাইম বেশি ওয়েস্ট না করে আজকের ব্লগটা শুরু করা যাক। হেই, হোয়াটস আপ এভরিওয়ান, ইটস ইওর ব্রো সাইদুল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো জাহিদ ভাই এবার যাইতেছি আশরাফ ভাইদের বাড়ি। তো ওদের বাড়িতে আর কি আমি হাঁস নিয়ে এসেছিল, ওই হাঁসটা আর কি আশরাফ ভাইদের বাড়ি রেখে দিয়েছে। তো ওটা বেসিক্যালি এবার আর কি মদুলের বাড়ি দিয়ে আসতে হবে, মানে মদুলকে তো দিয়ে আসতে হবে। হ্যাঁ যাও যাও। তো জাহিদ ভাই ফাইনালি আশরাফ ভাইদের বাড়ি থেকে হাঁসটা নিয়ে এনেছি। মদুল 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 নাই বাবু, কতটা হালা করে তো লে কত দূরে কে? তো কয়টা আনবো? তোর কয়টা লাগে? তিনটা বলে। না না তুই যা। আর এখানে ভাই মইদুল আর আলী হাঁসগুলা জবাই করতেছে। তো গাইস গেতাইছি নানির বাড়ি, যাইয়া নানিক দিমু যে নানি হাঁস দুটো চুলাই দেন, চুলাই দেওয়ার পরে তারপরে ওখানে জায়গাও দিয়ে হাঁস কোন জায়গা পিকনিক খাওয়া যায়। তো প্যান্ডেল ট্যান্ডেল সাজান লাগবো, বাবা ভাই দুপুরে একটা টেনশন নাই, আর আমি থাকছি আরো টেনশন নেই। ও থাকলে কোনো ভরসাই নাই, টেনশন কি আর। A few moments later. তো যাই ভাই এবার যাইতেছি বাতাবাড়া, সবাই আর কি ওয়েট করতেছে আমাদের। বাতাবাড়া সবাই আর কি আমাদের জন্য ওয়েট করতেছে, এখন আর কি ওখানে যাব। তো সবাই আর কি এখন আর কি ডিসিশন করব যে আসলে পিকনিকটা আমরা কোথায় খাবো, নাকি আরিফ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো ওখানে যাওয়া যাক। দেখো দেখো বাজারে এসো গার্লফ্রেন্ডের সাথে কথা, এই একটা বাজার করবো। তো সবকিছু তোমাদেরকে শেয়ার করতে পারি না, কারণ ভাই আমার মোবাইলের চার্জ অনেকেই, তার জন্য আর কি সবকিছু শেয়ার করতে পারি না। বল 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 বল, আরে বল না। ফাইনালি আমাদের বাজার করাটা হয়ে গেল। আর দু একটা জিনিস আছে খালি, যেটা খাবো ওটাই মেন। চা যেটা খাবো চার কাপের জন্য আসি বাজারে, যারা নিতেছে খালি কোনটা না, এটা না থার্মোকল কাম করব না, কাম কর কাম কর কাম করব না। না মানে কি এলে নিতেছে না, কারণ আছে, কারণ তাম্বু দিয়ে এক লাইটা নাও। আ মেরি যা একটা দুশো করে ধর। তো জাহিদ ভাই বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এবার আমি আর আরিফুল যাইতেছি আলীদের ওইখানে, মানে আলী ওরা সবাই মিলে আর কি বাতাবাড়া আছে, বাতাবাড়া না মদুল ভাইদের বাড়ির ওইখানে আর কি আছে। তো ওইখানে যাইতেছি, ওইখানে এখন গিয়ে আর কি আমাদের প্যান্ডেল বানাতে হবে, তারপর বক্স আনতে হবে, লাইটিং এর ব্যবস্থাটা করতে হবে। তো সবকিছু এখন ওইখানে যে করবো। তো জাহিদ ভাই ফাইনালি সবার সাথে দেখা হয়ে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে সবাই পিকনিক খেতেছে, সবার সবকিছু আর কি রেডি হয়ে গেছে। বাট আমাদের এখনো ভাই আমরা পিকনিকটা কোথায় খাবো এখনো সেই জায়গাটা এখনো সিলেক্ট করা হয় নাই। কোন পিকনিক খাবে? মাসের বাড়ির পাঁচ মুড়া খাইলে হলে ওটা কব যে দাগি খাইতেছে, বাইর বুড়ি খামু কম যে পিকনিক খাইতেছে, উপর দিয়ে আমার বার্থডে। ঠিক বলছে তো? আমি জানি না ঠিক বলছে তো? শিকর খাস সবসময় রেডি। তো যাই হোক ভাই ওখানে সবাই আর কি প্যান্ডেলটা বানাইতেছে। তো আমি আরশাদ আর ওখানে আরিফ আছে, তো তিনজন মিলে যাইতেছি বক্সের ওইখানে। তো যাই হোক ভাই ফাইনালি আমরা এসে পড়ছি বলফিল্ডের এখানে। বলফিল্ডের এখানে একটা আর কি বক্সের দোকান আছে, এখান থেকে আর কি আমরা বক্স নিবো। যাই হোক এখান থেকে আর কি আমরা এখন বক্স নিবো। বাড়ির মালিক হও তারপরে ব্লগ বানাবো, পরে পরে পরে। ভাই রে ভাই বক্সের দোকানে এক ঘন্টা ধরে আসে আমরা ওয়েট করে আছি, এখানে ভাই বক্স শেষ হয়ে গেছে। একটু সকালে আসলে আর কি বক্স আমরা পাইতাম, বা যেহেতু আমরা রাতের বেলা এসেছি তার জন্য আর কি বক্স শেষ হয়ে গেছে। এখানে ছোট একটা বক্স আছে, তো জানি না এখন কি হবে। অলরাইট এভরিওয়ান, অনেক খোঁজাখুঁজির পর বক্স আমরা পেয়ে গেছি, মানে 5টার দিকে ভাই খুঁজতে খুঁজতে 8টার ওইদিকে একটা দোকানে আর কি বক্স পাইলাম আমরা। তো এখানে আর কি বক্স নামানো হইতেছে, আরো বক্স আনতেছে ওখান থেকে। ভাই সাহেব চতুর্দিকে জাস্ট বক্সের আওয়াজ, মানে চতুর্দিকে গান বাজতেছে। আমি একটু শান্ত হই, তোমরা আর কি শোনো, দেখলে তো চতুর্দিকে একদম গান বাজতেছে। এখানে ভাই আমাদের রাত হয়ে গেছে, আর এখন মানে প্যান্ডেল বানানো হইতেছে সারাদিন, মানে আমরা উঠতে করতেই শেষ, মানে বাজার করতে আর ডিসিশন করতে করতেই শেষ। আর রাইড করে এখানে ভাই প্যান্ডেল বানানো হইতেছে। আর এখানে ভাই মইদুল আবলুত সাথে আর একটা ভাই আছে, মানে তিনজন মিলে এখানে আর কি লাইনের সেট আপটা করতেছে। আরিফ ভাই প্যান্ডেল বানাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভাল করবো আমার নেয়ার করবো, ভাল কিচ্ছু করবো না। রাগ উঠলো কে রে? এক কানে তোর মার মুখ বেশি রাখবে ধর না, এখানে পিনগুলো পুড়ে গেছে। এক কাম করবো যায় 10 কাম বাজাই যায়। এখন পিনগুলো উঠা হাই গরমি, এই গান তো বাড়াইছে। একটা গান ঠান্ডার গান একটা বাড়াইলে ভালো হইতো না? ঠান্ডার গান ভাই করবো, হাই ঠান্ডি ট্রং ট্রং, হাই ঠান্ডি ট্রং ট্রং। তো যাই হোক সবশেষে এখানে প্যান্ডেল বানানো হয়ে গেছে, এবার জাস্ট আমাদের লাইটিং এর ব্যবস্থাটা করতে হবে। এখানে লাইটিং এর ব্যবস্থা তো হয়ে গেছে, এবার জাস্ট লাইনটা নিয়ে আসতে হবে। ভাই সব আবার ঠান্ডা। তো এবার আর কি আমি বাড়ি যাবো, বাড়িতে গিয়ে আমার চার্জারটা নিয়ে আসতে হবে, আর উপর দিয়ে আর একটা সুইটার গায়ে দিতে হবে, তার কারণ ভাই অনেকটাই ঠান্ডা করতেছে। যাই হোক বাড়ি যাই, বাড়ি থেকে আসার পর এখানে কি কি হয় সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। A few moments later. তো যাই হোক ফাইনালি বাড়ি থেকে আবারও যাইতেছি, মানে ওই আমরা যে প্যান্ডেল সাজাইছি, মানে প্যান্ডেল বানাইছি যেখানে পিকনিক খাবো সেখানে যাইতেছি। উপর দিয়ে একটা সোয়েটারও কিনে নিয়েছি, তো এবার ওইখানে যাবো। সবাই তো বারবার কল করতেছে। তো যাই হোক ফাইনালি প্যান্ডেলের এখানে এসে পড়েছি, ওখানে সবাই গান বাজাইতেছে। এখানে আমি ব্লগ বানাইতেছি বলে সাউন্ডটা লো করে দিয়েছে। তো এখন বেসিক্যালি আমরা 4 জন আছি, আর বাকি সবাই বাজারে গিয়েছে, মানে ব্রেকফাস্টের বস্তুগুলো কেনা হয় নাই, তো সেগুলো আর কি কিনতে গিয়েছে। তো এখানে বেসিক্যালি ভাই আমার ভয়েস কভার করতে হবে, তার কারণ ভাই এখানে তো সবাই গান বাজাইতেছে, জানি না এমনিতেই কপিরাইট আসবে কিনা, সেটার ভয় ভাই এখন অনেকটাই বেশি। তো যাই হোক ভাই এবার যাইতেছি মইদুল ভাইদের নানির বাড়িতে, কারণ ওইখানে আস আর কি ছুলাইতে বা এবারে যাইলে ওটা আমাদের নানি বাড়ি, মানে এনে যত বাড়ি আছে সব আর নানি বাড়ি। দেখেছি তোর থোপরা দেখে তো মনে হয় না তুই বাড়ি বানানবি, এনে এনে ওকে বাড়ি না তো ওর নানি গো বাড়ি। তো বেসিক্যালি হয়েছে এটা কি, আমরা তো ভাই আস ভালো করে ছুলাইতে পারি না, তো হাঁসটা জবাই করে আর কি ওর নানির কাছে দিয়ে এসেছে। উঠে মুঠে বেঁচে টেসে সবকিছু পরিষ্কার করে আমাদের কল করে বললো যে নিয়ে যাও। এখন নিয়ে যেতেছি নানির জন্য, দুর্ভাগ্যবশত সুবারি আমরা পাইনি। তো যাই হোক মাংসটা নিয়ে আসি, তারপর ভাই তোমাদের সাথে দেখা হইতেছে। আমি কিছুই দেখা যাইতেছি না ভাই, ফ্লাশ ডাইরেক্ট আমার মুখের ভিতরে পড়তেছে। তো যাই হোক ভাই ফাইনালি মইদুলের নানি বাড়ি থেকে মাংস এনে ফেলেছি। এখানে যতটুকু মাংস তোমরা দেখতেছ, এখানে 2টা হাঁসের মাংস আছে, আর এই 2টা হাঁসি ভাই আরিফ ভাই দিয়েছে, তার কারণ ভাই 1 জানুয়ারি ওর বার্থডে। সো 31 তারিখে যেহেতু আমরা পিকনিক খাইতেছি, তো 1 তারিখে পার্টিটা দিতে পারবে না, তার জন্য আরকি পিকনিকের সাথে বার্থডে পার্টিটা আমাদেরকে দিতেছে। তো যাই হোক এবার আরকি এটা এই মাংসগুলো নিয়ে আমরা আলী 2টা হাঁস দিয়েছে, আর আমরা একটা হাঁস কিনেছি, মুঠোতে হলো 3টা হাঁস, আর মানুষ হলাম ভাই 9 জন। চলো বেশি বকবক না করে এখন ওইখানে যাওয়া যাক। তো যাই হোক ভাই এখানে আর কি রান্না বাড়ি করার জন্য কিটা সেট আপ করা হইতেছে, মানে বানানো হইতেছে। মাংস বানাও রে, যা লাগছে জলদি বানা, কাম সাম করা নাই, ডাইরেক্ট মাংস বানাও, যা হারজন ঠিক আছে। তো যাই হোক ভাই যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, তো এবার কি আমরা চা বানাইতেছি, এখানে দেখতেই পাচ্ছ আর ব্যবস্থা করা হয়ে গেছে। আমি ব্লগ বানাচ্ছি বলে এখানে বক্সটা বন্ধ আছে, কি আর কিছু করার নাই, বছরের শেষ মানে শেষ দিন, একটু তো এনজয় করতেই হবে। তো যতটুকু পারি অতটুকু তোমাদেরকে শেয়ার করবো। তো যাই হোক ভাই ফাইনালি চা বানানো কমপ্লিট হয়ে গেছে, তো এবার সবাই মিলে আর কি চা খাবো। এই ঠান্ডার ভিতরে ভাই চা খাওয়ার মজাটাই জাস্ট আলাদা। তো চাটা খাই, আর 12টা খুব কাছাকাছি, মানে 12টা বাজার খুবই কাছাকাছি আছে। ওই চার সাথে খাবারটাতে। তো যাই হোক ভাই ফাইনালি 12টা বেজে গেছে, তো সবাইকে আমার তরফ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভকামনা। সবারই নতুন বছরে খুব সুন্দরভাবে জীবনটা কাটুক, সবাই আমার জন্য দোয়া করো যাতে এই বছরটা আমার সুন্দরভাবে কাটে। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। তো যাই হোক ভাই অনেক এনজয় করলাম। এবার আর কি খাওয়ার জন্য কিবা করতে হবে, মানে বিরিয়ানি অলরেডি রান্না করা হয়ে গেছে, এবার আর কি মাংস রান্না করবো, আর সাথে কিছু সবজি রান্না করবো। ওইখানে সবাই আর কি রেডি করতেছে সবজিগুলা। এখন বাজে রাতের 2:27, আর এই মাত্র আমাদের আর কি রান্না করা শেষ হলো। আর ভাই যে কুয়াশা পড়েছে, জানি না ভিডিও কোয়ালিটি কিরকম হইতেছে ভাই। ভাই কিরকম আছে? সুপার ভাই, সুপার একদম। ভাই কিরকম আছে? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। কিরকম আছে রে? বড়িয়া লাগে। বন্ধুর নাম কিরকম আছে? মজা। কিরকম আছে? মজা মজা। তো যাই হোক ভাই ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রান্না হয়েছিল। তো এতবেলা তো ভাই রান্না বাড়ি করতেই সময় চলে গেল, তো এবার সবাই মিলে একটু এনজয় করবো। তো যাই হোক ভাই অনেক এনজয় করলাম, মানে ওখানে খাওয়া দাওয়ার পর একটু একটু আমরা ডান্স করলাম, সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম না, তার কারণ ভাই ওইখানে টি সিরিজ থেকে অনেকগুলা গান আর কি বাজানো হয়েছে, সেই গানগুলো আমরা আর কি অল্প এনজয় করলাম। সেই ক্লিপগুলো যদি তোমাদেরকে শেয়ার করতে চাই তাহলে ভাই কপিরাইট আসবে, আর কিছু কিছু গান ইউজ করা হয়েছে যে গানগুলা ভাই যদি আমি ক্লিপে দিতাম, মানে যদি আমি এই ব্লগে অ্যাড করতাম তাহলে কি বা এই ভিডিওত এক্সট্রা আসার সম্ভাবনাও ছিল। আজকের কি যতটুকু আমরা ভেবেছিলাম যে ফাংশনটা মানে পিকনিকটা যেভাবে খাবো ওইরকম এনজয় করে আর কি খেতে পারি নাই, তারপরে আর কি যতটুকু করেছি অনেকটাই ভালো লেগেছে আমাদের। আমি কিছুই দেখা যাচ্ছে না, ডাইরেক্ট ফ্লাশ এসে আমার মুখে লাগতেছে। এখন প্রায় রাতের 5টার কাছাকাছি, তো এবার আর কি বাড়ি যাইতেছি, কারণ একটু আমার ঘুম পাড়তে হবে, নাহলে ভাই কালকে আবার ভিডিওটা এডিট করতে পারবো না। যাই হোক, এই ছিল আজকের ব্লগটা। জানি না আজকের এই ব্লগে তোমাদের কি কি শেয়ার করতে পারলাম। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে। আজকের জন্য বাই বাই।